আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সোহান ডায়েরি ইন ইটালি। আশা করছি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সব ভালো আছি। আল্লাহ আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক, নিরাপদে রাখুক, তো সেটাই কামনা করছি। আজ আমরা যাচ্ছি ট্রেভিজোতে। আমাদের যে জেলা, আমরা যে জেলাতে থাকি সেই জেলার নাম হলো ট্রেভিজো। আর এটা আমাদের এখান থেকে যদি ট্রাফিক না থাকে তো সহজেই 40 মিনিটে চলে যাওয়া যায় আর কি, আর যদি ট্রাফিক থাকে একটু লেট হয় আর কি। তো আজমিরা যেহেতু স্কুল ছিল, ভাবলাম যে গরমে আজমিরাকে না নেওয়াটাই ভালো, আজমিরাকে স্কুলে দিয়ে তারপর যাব। তো আজমিরাকে বাসে উঠিয়ে দিয়েই আমরা লেট করিনি। সারার যেহেতু ভ্যাকেশন চলছে, সারাকে নিয়ে যাচ্ছি। আর সামিরার তো কাজ, সামিরার তো যেতেই হবে। সামিরার সৌজন্যের ফিঙ্গারপ্রিন্ট আমরা নিয়েছিলাম প্রায় এক বছর আগে। সেই ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট ওনারা এক বছর পর দিয়েছেন, তাও দিয়েছেন, দুই বছর লাগাননি। তো দ্রুত কোনো কাজই ওনারা করছেন না, করোনা উপলক্ষে সব কিছুই যেন থেমে গিয়েছে। আমরা তারপরও যাচ্ছি, যদি কাজটা হয়ে যায় আর কি, কোনো কাগজপত্র না লাগলেই চলে, বাকি কোনো কাগজপত্র না থাকলে আবার আরেক দিন ডেট দিয়ে দিবেন। তো ওনাদের তো এটা সহজ, আমাদের তো করা এটা কঠিন। বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করে এই কাগজগুলো বানানো অনেক কষ্ট হয়ে যায়। আর এই যে আমরা এখন পার্কিং স্পেসে গাড়িটা রেখে আমাদের একটু হাঁটতে হয়, তারপর অফিসটা আর কি। আমরা যারা অন্য দেশের এখানে থাকি তাদের সব রকমের ডকুমেন্ট এই মানে কুস্তরা বলা হয় আমাদের এখানে, আর এখানে মেন অফিস আর কি, এখানে সব কিছু ডকুমেন্ট বানানো হয়, যাবতীয় ডকুমেন্ট এখানে বানানো হয়। আর এম্বাসি হলো মিলানো আমাদের, তো মিলানো তো গিয়ে আমাদের পাসপোর্ট বানাতে হয়, আর এখানে আমরা সব রকমের ডকুমেন্ট বানাই আর কি। আর করোনা উপলক্ষে ভিতরে যাওয়া মানে খুবই রেস্ট্রিকশন ওনারা চালু করেছেন, খুব সহজে ভিতরে মানে ঢোকান না। আর বাইরে সবাই অপেক্ষা করছিল, আর যাদের কাজ 10 মিনিট আগে হয়তো ওনাদেরকে ডেকে তারপর কাজটা করিয়ে নেন আর কি। তো বাইরে বসেছিলাম সামিরাকে নিয়ে আর সারাকে নিয়ে, আর গরমে এত বেশি মানে অসহ্য লাগছিল, মানুষের ভিড় থেকে একটু দূরেই গিয়ে বসেছিলাম। আর ওরা ওইখানে বসেছিল, কখন ডাক দেয়। তো সারা আর সামিরা একটু খেলা করছিল সেই ফাঁকে, আর বাইরে সবাই অপেক্ষা করছিল, সব রকমের সব দেশিরাই ছিল সেখানে, আমাদের বাংলাদেশিরাও ছিল, সব ধরনের মানুষই ছিল সেখানে। তো 10 মিনিট আগেই আবার আমাদের, 10 মিনিট না, আমি একটু 15 মিনিট আগে ঢুকে গিয়েছিলাম সুযোগ পেয়ে, কারণ বাইরে আর ভালো লাগছিল না বসে থাকতে থাকতে এমন অবস্থা। তো বাচ্চারা এর আগে একটু যতটুকু পারে খেলে নিয়েছিল। আগে দেখা যেত যে এটার ভেতর অনেক ভিড় থাকতো, আর মানুষের ভিড়, মানুষের গরমটা কিন্তু আর বেশি বড় মানে অসহ্যকর, তাই একটু দূরে গিয়েই বসেছিলাম আমরা। তো 15 মিনিট আগে একটু ভিতরে গিয়ে ওয়েটিং রুমে বসেছিলাম, ওই যে কাজ চলছে সেখানে। তো একটা আফ্রিকান বেবি এসে আমার সাথে বসেছিল, তো আমার মেয়ে সেটা পছন্দ হয়নি, সে তাকে এসে নামিয়ে দিল, একটু পরে আবার সরি বলে আবার নিজেই আবার নিয়ে বসালো আমার সাথে। তো এই যে বেবিটা, ওর ঝুঁটিগুলো ওর ভালো লাগছিল, ও বারবার ওই ঝুঁটিতে ধরছিল, মানে সরি বলেই আবার বেবিটাকে আবার আদর করছিল, মানে ওর মনের মর্জি আর কি। তো আমাদের কাজ শেষ, আমাদেরকে আবার আরেক দিন আসতে বলে দিল, যে আমাদের ডকুমেন্ট নাকি আরও একটা কাগজ বাকি আছে সেটা ফিল আপ করতে হবে, মানে আমাদের যে পৌরসভা সেখান থেকে গিয়ে আমাদের এই কাগজটা আনতে হবে, তারপর আবার ফিঙ্গারপ্রিন্ট। সারা আবার এই ফার্স্ট টাইম ওর নিজের ফিঙ্গারপ্রিন্ট ও নিজেই দিয়েছে, সারারও মানে ভাগ্যিস চেয়ে এনেছিলাম, সারার ফিঙ্গারপ্রিন্ট সারা নিজেই দিয়েছে, আবার সিগনেচারও নিজেই দিবে, মাশাল্লাহ ও নিজেই এইবার ফার্স্ট টাইম সিগনেচার দিয়েছে। আবার আরেকদিন বলে দিল যে আজমিরাকে আনতে হবে, যেদিন এই কাগজটা জমা দিব ফাইনালি সেই দিন আবার আজমিরারও দরকার। তো আমরা তো আজমিরাকে গরমের জন্য আনিনি, যদি আনতাম হয়তো আরও একটু কাজ হয়ে যেত আর কি। যাক, আরেকদিন যেহেতু আসতে হবে তো আজমিরাকেও নিয়ে আসতে হবে আর কি। তো আমরা বের হয়ে বাচ্চারা একটু খেলা করছিল, আর বাসায় কখন আসবো সেটাই ভাবছিলাম। তো আমার হাজবেন্ড বলছিলো যে একটু বসি, এতক্ষণ তো মারাত্মক ঝামেলা গিয়েছে, একটু ছায়া একটু বসে একটু রেস্ট নিয়ে তারপর বাসায় যাব। তো সেই ফাঁকে একটু ঘোরাঘুরি হচ্ছিলো আর কি, অনেক মানে বড় সেই জায়গাটা, আর দুইটা মেয়ে আমাদেরকে ফলো করেছে,
ওরা জুস মানে বন্টন করছিল সবার মাঝে, নতুন একটা জুস এসেছে। তো আমরা এখানে বসেছিলাম, মেয়েগুলো এসে দৌড়ে এসে জুসগুলো দিয়ে গিয়েছে, বলছিল যে আমাদের এটা প্রমোশন চলছে, জুসগুলো খেয়ে বলবি যে কেমন লেগেছে। তো মেয়েরা তো জুস পেয়ে মহা খুশি, আর ওরা যাকে পাচ্ছিল তাকে এই জুসগুলো দিচ্ছিল, আর জুসগুলো ভালো খারাপ না। এদেশে এটাই মানে দেখা যায় যে নতুন একটা জিনিস বাজারে আসলে সেটা মানুষকে আগে ফ্রিতে মানে খাওয়াই নেয় আর কি, কেমন লাগে সেটা বোঝানোর জন্য। তো ভালোই ছিল জুসগুলো। আর গরমে আমরা যখন বের হয়েছি, মারাত্মক গরম ছিল সেদিন, তখন জুসগুলো পেয়ে মনে হয়েছিল যে আল্লাহ যেন এনে স্বয়ং দিয়ে গিয়েছেন, এমন লাগছিল আর কি আমাদের কাছে। পানি তো আমি নিয়েছিলাম আর জুসও নিয়েছিলাম ব্যাগে। তো আমাদের কাজ শেষ এখানে, তো আমরা যাচ্ছি আমাদের সিটিতে। আমাদের সিটিতে গিয়ে ডাইরেক্টলি বাসায় চলে যেতে পারবো না, কারণ ওরা মানে কাগজ তো বাকি আছেই একটা, সেটা পৌরসভা থেকে গিয়ে আবার ফিল আপ করে আবার এখানে এনে জমা দিতে হবে। তার সাথে সাথে আবার একটা বড় সড় রকমের অ্যামাউন্টও ধরে দিয়েছে যে এটা পোস্ট অফিসের মাধ্যমে এটা পেমেন্ট করতে হবে। তো এটা আগে গিয়ে পেমেন্ট করতে হবে আর কাগজটাও গিয়ে কালেক্ট করতে হবে। তো এটা হলো আমাদের সিটি, আমরা যে সিটিতে থাকি অদেরসু, সেই সিটি এটা। আমরা এখন এই সিটিতেই চলে আসলাম, ওর আব্বু চলে গিয়েছে সেই কাগজটাকে মানে কালেক্ট করে ফিল আপ করবে আর কি। আর ইফাকে আমি বাচ্চাদেরকে নিয়ে পিজেরিয়া মানে আমাদের এখানে পাশে একটা পিৎজা শপ ছিল, সেখানে গিয়ে বাচ্চাদেরকে পিৎজা কিনে দিলাম আমি। বাচ্চারা খুবই ক্ষুধার্ত ছিল কারণ খুব সকালেই বের হয়েছি, তো ভাবলাম যে বাসায় যেতে যেতে ওরা এক পিস করে পিৎজা খেয়ে নেক, তাহলে ওদের ক্ষুধাটা একটু মানে মিটবে আর কি। সে ফাঁকে আমি বাসায় গিয়ে অন্যান্য খাবার দাবার রেডি করে ফেলতে পারবো। তো আজকের মতো আমার ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি, আপনাদের কেমন লেগেছে জানাবেন। আসসালামু আলাইকুম।